হ্যালো গাইস, কেমন আছেন? নিয়ে চলে এলাম মেডিকেল টিপস বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা বাংলা প্রেস ভিডিও। তো বন্ধুরা, আজকের আমাদের ভিডিওর টপিক থাকছে প্যারাসিটামল। থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন, আজকের আমাদের ভিডিওর টপিক থাকছে প্যারাসিটামল। আজকে আমরা জানবো এই প্যারাসিটামল ট্যাবলেট সম্পর্কে। যারা প্যারাসিটামল ট্যাবলেট সম্পর্কে জানেন তারা তো জানেনই, এবং যারা জানেন না এই ট্যাবলেটটির কী কী উপকার এবং কী কী পার্শ্ব প্রতিক্রিয়া আছে, আজকে টোটাল আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, জেনে নেওয়া যাক আজকের আমরা এই প্যারাসিটামলের কী কী কাজ বা উপকারিতা। বন্ধুরা, সাধারণত আমরা এই প্যারাসিটামল ট্যাবলেটটাকে সেফ ড্রাগ বলে থাকি, সেফ ড্রাগ অথবা পার্শ্ব প্রতিক্রিয়াহীন একটি সাধারণ ঔষধ, যেটি আমাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে খুব কম বেশি থেকে থাকেই। বন্ধুরা, এটি আমরা কী কী কাজে ব্যবহার করব আমরা জেনে নেব। বন্ধুরা, এটি আমরা ব্যবহার করব সাধারণত গা হাত ব্যথা, জ্বর, সর্দি জ্বর এবং গা হাত ব্যথা, মাসেলে ব্যথা, পেশি ব্যথা এবং মাথা যন্ত্রণা, গায়ে ব্যথা এবং শরীরের যে কোনো ধরনের পেইনমূলক বা বেদনাদায়ক যে কোনো জায়গায় এই ট্যাবলেটটি আমরা খেলে খুব সহজেই আরাম পাবো। বন্ধুরা, বাজারে এই ট্যাবলেটটি বিভিন্ন নামে পাওয়া যায়, যেমন প্যারাসিটামল ট্যাবলেটটি বিভিন্ন নামে পাওয়া যায় যার মলিকিউল থাকছে একই, প্যারাসিটামল ট্যাবলেট। বাজারে আমরা এই সকল নামে পেয়ে যাব, যেমন ডোলোপার 650, ডোলো, ক্যালপল, পাইরিয়াসিক, বিভিন্ন নামে আমরা ইত্যাদি ইত্যাদি নামে পেয়ে যাব। তো বন্ধুরা, যার একটি মলিকুল থাকছে প্যারাসিটামল 650 বা প্যারাসিটামল, প্রত্যেকটির ওজন ও বয়স অনুপাতে আমরা এটি ডাক্তারের পরামর্শে গ্রহণ করে থাকি। তো এই প্যারাসিটামল অ্যাডাল্টদের জন্য উপযুক্ত 650 mg ট্যাবলেট। এই ট্যাবলেটটি আমরা সারাদিনে তিনবার, একটি করে দিনে দুবার ও খুব প্রয়োজন হলে সারাদিনে তিনটে ট্যাবলেট পর্যন্ত গ্রহণ করতে পারি। বন্ধুরা, এই ট্যাবলেটটি আমরা ব্যবহার করব আমাদের শরীরের বিভিন্ন সমস্যার উপরে ভিত্তি করে। এবার আমরা জানবো এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া কী কী। তো সাধারণত যাদের লিভারের সমস্যা আছে তারা এই ট্যাবলেটটিকে খাবেন না, এবং যাদের অ্যালার্জেটিক সমস্যা আছে প্যারাসিটামল খেলে খুব কমই সমস্যার সম্মুখীন হতে দেখা যায় প্রত্যেককে, কিন্তু এটির একটি বড় সমস্যা আছে, যাদের অ্যালার্জেটিক সমস্যা আছে, অ্যালার্জি, প্যারাসিটামল খেলে অনেকের হাত পা ফুলে যায় এবং গায়ে ফুসকুড়ি চুলকুনি টাইপের র্যাশ বেরোয়, তারা এই ট্যাবলেটটি থেকে দূরে থাকবেন, এবং যদিও তারা খেতে চান তাহলে ডাক্তারবাবুর পরামর্শে খাবেন। এই ট্যাবলেটটির ডোজ সম্পূর্ণ বয়স এবং অনুপাতের বয়স এবং ওজন অনুপাতে দেওয়া হয়ে থাকে। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানালাম এই ট্যাবলেটটির কী কী কাজ এবং কী কী পার্শ্ব প্রতিক্রিয়া। তো বন্ধুরা, আপনারা এই ট্যাবলেটটি বাড়িতে রাখতেই পারেন, এতে আপনাদের উপকারই হবে। প্যারাসিটামলের দাম খুবই কম, পার ট্যাবলেট 2 টাকা মাত্র থাকে এর দাম। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত।